হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো কোনো হিল স্টেশনে গিয়ে স্নোফল উপভোগ করেছেন? করে থাকলে এটি হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। আর যদি না করে থাকেন তাহলেও হয়তো আপনার মনে এই খেয়াল তো আসেই যে কখনো স্নোফল নিজ চোখে হয়তো দেখবেন, কিন্তু দেখতে যেমন সেখানে বাস করা কিন্তু ততটা সহজ নয়। আমরা কোনো রকমে 2-3 মাস কষ্ট করে শীতকাল পার করি, আর এসব বরফাচ্ছাদিত দেশের বাসিন্দারা সূর্যের আলোর আশায় বসে থাকে। আজ আমি আপনাদের এমন এক জায়গা দেখাবো যেখানে তাপমাত্রা -70°C-এর নিচে নেমে যায়, আর সেখানে বাস করাও অনেক বেশি কঠিন। এটি এমন এক শহর যেখানে সবদিকে শুধু বরফই দেখতে পাওয়া যায়। সেখানে মানুষ কি করে, কিভাবে বেঁচে থাকে, সেখানে লাইফস্টাইল কেমন, এগুলো জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে এটাও জানতে পারবেন যে তারা কেনই বা এমন কষ্ট করে সেখানে থাকছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক বাংলা ভয়েস টিভির আরেকটি রোমাঞ্চকর ভিডিও। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলা ভয়েস টিভিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, যে অঞ্চলের কথা বলছিলাম সেটি রাশিয়ার মস্কো থেকে 3000 মাইল দূরে অবস্থিত। এটি পৃথিবীর একটি কোণায় অবস্থিত, যার নাম ওয়েমায়াকুন। একে নর্দার্ন পোল অফ কোল্ডও বলা হয়ে থাকে। সাইবেরিয়ার ভ্যালিতে অবস্থিত এটি ছোট একটি গ্রাম। 2018 সালের একটি সার্ভে অনুযায়ী এখানে বাসিন্দার সংখ্যা 500 থেকে 900 জন। এখানে বেঁচে থাকা অনেক কঠিন, এখানে পানি পর্যন্ত মুহূর্তেই জমে যায়। সাইবেরিয়ার এই শহরে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, মানুষ একে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভিজিট করতে আসে। দূর দূরান্ত পর্যন্ত এখানে কোথাও মাটি দেখতে পাওয়া যায় না, কারণ সবদিকে শুধু বরফ আর বরফ। এই এলাকার নামটি একটি নদীর নামে রাখা হয়েছে, অর্থাৎ ওয়েমায়াকুন একটি নদীর নাম, যার নামে এই গ্রামের নাম রাখা হয়েছে। এই নামে একটি নদী বয়ে চলছে এই অঞ্চলে। এখানকার মানুষের ডেইলি রুটিন সম্পর্কে এবার ধারণা দেওয়া যাক। এখানে মানুষেরা বেশি কাজে যায় না, কারণ এখানে বরফের মাত্রা প্রচণ্ড পরিমাণ বেশি। যদিও তাদের জন্য এটি কষ্টসাধ্য, কিন্তু তারা এটা নিয়মিত মোকাবেলা করে। বলা হয় শীতকালে এখানে প্রতিদিন শুধু 3 ঘন্টার জন্যই সূর্যের আলো দেখা যায়, আবার অনেক সময় গরমে 21 ঘন্টা করেও সূর্যের আলো দেখা যায়। সেখানে মানুষ শুধু 6 থেকে 7টি কাপড় পরিধান করে থাকে, কারণ সেখানে শুধুই ঠান্ডা। সেখানে সাধারণত কাঠ দিয়ে ঘর বানানো হয়, কারণ সেটি ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়াল বাসা বানালে টিকে থাকা কষ্টকর। এখানে টয়লেট ঘরের বাইরে থাকে, সেখানেও পানি আর মলমূত্র জমে বরফ হয়ে যায়, তাই টয়লেটকে ঘরের বাইরে বানানো হয়। এই অঞ্চলে যদি একটা গর্ত খুঁড়তে হয় তাতেও অনেক দিন লেগে যায়। এছাড়া সেখানে কোনো ধরনের মেশিন কাজ করে না, গাড়িগুলো কোনো রকমে সেখানে চালানো হয়। গাড়িকে তাই হিটেড গ্যারেজে রাখা হয়, আর গাড়ির ইঞ্জিন সারাক্ষণ চলতে থাকে, কারণ একবার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে তা আর চালু হবে না, তখন তা সচল করার জন্য এতে অনেক বেশি হিট দিতে হবে। বন্ধুরা, মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই অঞ্চলে মোবাইল ফোন একেবারেই কাজে আসে না। এখানে নলকূপে পানি আসে না, ট্যাঙ্কারের সাহায্যে পানি আনতে হয়, তারপর তাকে বয়লারের কাছে নিয়ে মেল্ট করতে হয়। এই বয়লার 24 ঘন্টা অনবরত চলতে থাকে, কারণ এটি বন্ধ হলে পানি জমে যাবে, আর সেখানের মানুষ পানি পাবে না। এখানে মাটি বেশ শক্ত, কয়লা জ্বালিয়ে সেখানে মাটিকে নরম করা হয়। বন্ধুরা, এখানে তো কৃষিকাজও করা হয় না, এখানকার মানুষ ব্রেড, ফিশ, ডিম আর মাংস খেয়েই বেঁচে থাকে। যদি এখানে কেউ মারা যায় তাহলে কবর খুঁজে পাও তার জন্য বেশ সৌভাগ্যের ব্যাপার, কারণ কবর খুঁড়তেই 3 দিনের পরিশ্রমের দরকার হয়। প্রতিটি ব্যক্তি 20 মিনিটের শিফট করে গর্ত খোঁড়ে, কারণ শীতে কাজ করাটাও অনেক কঠিন, শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয়। এখানে প্রতিদিন বাচ্চারা স্কুলে যায়, আর তাও প্রতিদিন -40°C তাপমাত্রায়। আর সেখানে শুধু একটাই স্কুল আর একটাই স্কুল বাস রয়েছে। 25 জন টিচার সেখানে 200 বাচ্চাকে পড়ান। জুন জুলাই মাসে সেখানকার তাপমাত্রা 10 ডিগ্রির উপরে ওঠে। 1924 সালে এখানে সর্বনিম্ন -71°C তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখানে এই তাপমাত্রাকে স্মরণে রেখে একটি প্রতীকী ভাস্কর্য তৈরি করা হয়েছে। অ্যান্টার্কটিকের কথা যদি বলি, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা -89.2°C রেকর্ড করা হয়, নিঃসন্দেহে অনেক বেশি। গরমকালে সেখানে হালকা গরমও অনুভূত হয়, সূর্যের কিরণ পড়লেও তেমন গরম লাগে না, কারণ সবদিকে প্রচণ্ড পরিমাণে বরফ, আর সেখানকার বাতাসও এই ঠান্ডাকে আরও বেশি জমিয়ে তোলে। অনেক ভয়াবহ অবস্থায় মানুষ এখানে বসবাস করে। অনেকে বলে থাকেন, এই মানুষগুলো এখানে এলো কোথা থেকে, বা এমন জীবনী বা তারা কেন যাপন করছে। এদের এই অবস্থা দেখে আপনার মনেই হয়তো এমন প্রশ্ন আসছে, তাহলে এর উত্তর আমি আপনাদের জানিয়ে দিই। 1920 থেকে 1930 সালের সময়ে সেনাবাহিনীর বিশ্রামাগার হিসাবে এই এলাকা বানানো হয়েছিল, কিন্তু সেখানে হঠাৎ করেই মানুষের সংখ্যা বেড়ে যায়। তখনকার সেই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য ছিল বলে তাদের এখানেই স্থানীয় বাসিন্দা হিসাবে দাখিল করে দেওয়া হয়, যাতে সেনারাও তাদের সাথে এখানে বসবাস করতে পারে।
আর এভাবেই এই এলাকাটির উত্থান হয়। আর একেই পৃথিবীর সবথেকে ঠান্ডা এলাকা হিসেবে বিবেচনা করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়াও আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ আর আনকমন ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে বাংলা ভয়েস টিভিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।